এটি গতকাল ঘটেছিল মালয়েশিয়ায়। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রেমিটেন্স যোদ্ধারা কাটাচ্ছে প্রবাস জীবনের এক একটি দিন। একজন প্রবাসীও জানে না তার জীবনে কখন কী ধরনের দুর্ঘটনা ঘটবে। তারপরও পরিবার পরিজন, দেশ এবং মাটির জন্য সারা পৃথিবী জুড়ে তাদের অবস্থান। মাস শেষে আমরা রেমিটেন্সের এক একটি রেকর্ড দেখতে পাই, যেটি নিউজে, সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল নিউজ হিসেবে প্রকাশ পায়। এই রেকর্ড, এই রেমিটেন্স যোদ্ধা, এই খ্যাতি, এই নাম একজন প্রবাসী জীবনে কতটা লাভজনক বা কতটা লাভ হয় সেটি একজন সাধারণ প্রবাসী জানে। বছর শেষে কোটি কোটি টাকার প্রণোদনার প্রস্তাব থাকলেও প্রবাসীদের ভাগ্যে কিছুই আসে না। তারপরও এভাবেই তারা জীবন বাজি রেখে ভেসে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে 1,30,00,000 রেমিটেন্স যোদ্ধা। আমাদের পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে জানাই সালাম, শুভকামনা রইল সকল রেমিটেন্স যোদ্ধার প্রতি। আমরা সবসময় কামনা করি এই রেমিটেন্স যোদ্ধারা দেশ, মাটি, পরিবার এবং নিজের সম্মানের জন্য সারা জীবন কাজ চালিয়ে যাবে। সহায়ক আল্লাহ সকল প্রবাসী। যে সকল রেমিটেন্স যোদ্ধা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ঘটনার শিকার হচ্ছে, আমরা চাই সবাই সুস্থ হয়ে ফিরে আসুক তার মার কোলে, সন্তানের কাছে, পরিবারের কাছে। স্যালুট জানাই তোমায় হে রেমিটেন্স যোদ্ধা। জয় হোক তোমার, জয় হোক মানবতার, জয় হোক বাংলাদেশে। যেখানেই থাকুন নিজের সেফটি নিশ্চিত করুন, আমাদের সাথে থাকুন।